সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আজকে আমার পঞ্চম ক্লাস। গত ক্লাসে আমরা শুরু করেছিলাম বাংলা গীতি কবিতার উদ্ভব ও ক্রমবিকাশ। তোমরা জানো যে কোর্সটি নিয়ে যে আমরা কথা বলছি, বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ, বাংলা গীতি কবিতার উদ্ভব ও ক্রমবিকাশ। গত ক্লাসে আমরা বাংলা গীতি কবিতার উদ্ভব থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পর্যন্ত বাংলা গীতি কবিতার যে ধারাগুলো, সেই ধারাকে যে আমরা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম, আজকে আমরা যার সম্পর্কে কথা বলবো, তিনি হচ্ছেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার জন্ম 1861 এবং মৃত্যু 1941। বাংলা গীতি কবিতার উদ্ভব ও বিকাশের দ্বিতীয় ক্লাস এটি, আর তোমাদের সাথে যে আমার পঞ্চম ক্লাস এটি। তো রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে কথা বলতে গেলে যা তো আসলে এই সংক্ষিপ্ত একটি ক্লাসে কোনো মতেই সম্ভব না, যে আমরা শুধু রবীন্দ্রনাথের সীমিত একটু পরিচয় তোমাদের সামনে তুলে ধরছি এই গীতি কবিতার উদ্ভব ও বিকাশের ধারার প্রেক্ষিতে। কারণ রবীন্দ্রনাথ এত বড় মাপের কবি যে তাকে এই 10-20 মিনিট, যে কোনো তাত্ত্বিকই 10-20 মিনিট কথা বলে বোঝাতে পারবেন না, আর আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ, আমার পক্ষে তো মোটেই সম্ভব নয়। যে রবীন্দ্রনাথের জন্ম জানো, তার বাবা ছিলেন যে তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আর দাদার নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এই 19 শতকীয় যে নবজাগরণ, যে নবজাগরণের প্রভাবে বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা হলো, সেই নবজাগরণে এই রবীন্দ্রনাথ ঠাকুরের যে দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তাদের যথেষ্ট প্রভাব ছিল। অর্থাৎ সেই সময়কার যে ঠাকুর বাড়িটা, যেটি তোমরা জানো জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি হিসেবে, সেই ঠাকুর বাড়ি খুবই সমৃদ্ধ ছিল শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব দিক থেকেই। তখন কলকাতার তথা ভারতের কেন্দ্রবিন্দু হিসাবে রূপান্তরিত হয়ে পড়েছিল সেই ঠাকুর বাড়ি। সেই ঠাকুর বাড়িতেই রবি ঠাকুরের জন্ম হলো, যার বাবা মহর্ষি মহর্ষি দেবেন্দ্রনাথ, যিনি ছিলেন উপনিষদ ভক্ত, আর উপনিষদ ভক্ত একজন মানুষ, যাদের পরিবারে স্বদেশী, পরিবারটা ছিল স্বদেশী মনোভাব দ্বারা প্রভাবিত, আর সবার মাঝেই ছিল সংযত সৌন্দর্যবোধ এবং শিল্প রুচি। তুমি জানো সেই ঠাকুর বাড়িতেই রবীন্দ্রনাথের পরিবারের যে অন্যান্য সদস্যদেরও কেউ কেউ, যারা এই শিল্প, সাহিত্য, সংস্কৃতির সাথে সরাসরি যুক্ত ছিলেন, যেমন আমরা গত ক্লাসে বলছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তার একটি বিখ্যাত কাব্য ছিল স্বপ্নপ্রয়াণ। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন স্বর্ণকুমারী দেবী, তারও তিনিও মহিলা কবি হিসাবে সেই সময় বেশ সুপরিচিত ছিলেন। রবীন্দ্রনাথের এক বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তিনি খুব বড় নাট্যকার ছিলেন সেই সময়। তো ঠাকুর বাড়ির রবীন্দ্রনাথ ছাড়াও যে অন্যান্য সদস্যরা ওই শিল্প সাহিত্য যে জগৎ, সেই জগতের সাথে সরাসরি জড়িত ছিল। তো আমরা রবীন্দ্রনাথের যে কবি প্রতিভা, তার যে কাব্যজগৎ, সেই কাব্যজগতের সংক্ষিপ্ত একটু পরিচিতি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথের জন্ম হলো 1861 সালে, যে 12-13 বছর বয়স থেকেই কিন্তু রবীন্দ্রনাথ এই শিল্প, সাহিত্য, সংস্কৃতির স্পর্শে চলে আসলেন। তিনি সাহিত্য চর্চা করতে শুরু করেছিলেন। তার এই যে কবি, তার যে কাব্যজগৎ, তার যদি উন্মেষ পর্ব যে আমরা লক্ষ্য করি, খেয়াল করব যে সন্ধ্যা সঙ্গীত কাব্যটি প্রকাশিত হয় 1882 সালে, অর্থাৎ কবির বয়স তখন 21। 1882 সালে সন্ধ্যা সঙ্গীত, সেই সন্ধ্যা সঙ্গীতের মধ্য দিয়ে আমরা কাগজে পত্রে যদি বলি, তার পূর্বেও কিছু কাব্য, কিছু কবিতা তিনি লিখেছিলেন,
যে প্রাথমিক দিককার যে সমৃদ্ধ কাব্য সেইগুলো নিয়ে যদি আমরা কথা বলি, সন্ধ্যা সঙ্গীত 1882, প্রভাত সঙ্গীত 1883, ছবি ও গান 1884, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, যে মধ্যযুগে তোমরা জানো যে একটি কৃত্রিম ভাষারীতি তৈরি হয়েছিল, ব্রজবুলি ভাষা, বিদ্যাপতি গোবিন্দদাস যে ভাষায় পদ রচনা করেছিলেন সেই ব্রজবুলি ভাষায় রবীন্দ্রনাথ একটি কাব্য রচনা করেছিলেন, যে কাব্যটির তিনি নামও দিয়েছিলেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী। সেই কাব্যটি 1884 সালে কড়ীয় কোমল, সেই প্রাথমিক যুগে সমৃদ্ধ একটি কাব্যগ্রন্থ হচ্ছে কড়ীয় কোমল, যে কাব্যটি 1886 সালে প্রকাশিত হয়। অর্থাৎ রবীন্দ্রনাথ তার নিজেকে খোঁজার চেষ্টা করছেন এই প্রাথমিক যুগের কাব্যগ্রন্থগুলোর মধ্যে। সেই সময়েরও কিছু কিছু কবিতা খুবই বিখ্যাত, যেমন তোমরা শুনেছ বোধহয় নির্ঝরের স্বপ্নভঙ্গ, যে আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, যদি জানি না আজিকে কেমন করিয়া জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ ওরে উথুলি উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। এই যে কবি বলছেন তার প্রাণের বাসনা প্রাণের আবেগকে তিনি রোধ করে রাখতে পারছেন না, সেজন্য প্রকাশ করছে কি যে তার কবি সত্তার যে প্রকাশ হতে শুরু করেছে। এবং সেই সময়ের যে আরেকটি এবং যে সেই নির্ঝরের স্বপ্নভঙ্গ সম্পর্কে বলা যায় যে হৃদয়ের উত্তাপে সেই সময় তুষার বিগলিত হতে শুরু করেছে মাত্র, অর্থাৎ কবি মনের যে উত্তাপ, কবি মনের যে উদ্যম, সেই উদ্যম স্পর্শে সেই সময়কার যে তুষার, সেই তুষার বিগলিত হয়ে অর্থাৎ কবিতার যে কবিত্ব শক্তি, সেই কবিত্ব শক্তিকে জানা এবং চেনার চেষ্টা করছেন সেই প্রাথমিক যুগে এসে। কড়ীয় কোমল কাব্যটি প্রকাশিত হয়েছিল 1886 সালে। রবীন্দ্রনাথের যে কাব্য জগৎ যার প্রথম পরিক্রমা নিয়ে যে আমরা কথা বলছি, সেই প্রথম পরিক্রমায় যে কাব্যটি যথেষ্ট সমৃদ্ধ, প্রথম পরিপক্কতা লক্ষ্য করা যায় এই কাব্যগ্রন্থে কড়ীয় কোমল, যে সেখানে যে তিনি মর্ত্যজীবনকে যৌবরাজ্য তিনি অভিষিক্ত করলেন, এই যে মর্ত্যজীবন তার কল্পনা ভাব বিলাস সব কিছুকে বাদ দিয়ে তিনি মর্ত্যজীবনের সমৃদ্ধির মধ্যেই তৃপ্তি খোঁজার চেষ্টা করলেন, শান্তি স্বস্তি খোঁজার চেষ্টা করলেন। যে একটি বিখ্যাত কবিতা তোমরা শুনেছ বোধহয়, যে প্রাণ কবিতা কড়ীয় কোমল কাব্যের, যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই, এই জীবন্ত হৃদয়ে যে আমি যদি একটু স্থান করে নিতে পারি তাহলে যে আমি আর মরতে চাই না, যে আমি মানুষের মাঝে বেঁচে থাকতে চাই, এই যে মানব প্রীতি, এই যে মর্ত্যপ্রীতি, যে মর্ত্যপ্রীতি যা পরবর্তীকালেও যে আমরা মানুষ শিশুনাথ তরি যেই সব পর্যায়ে এসে লক্ষ্য করব, তার কিন্তু এই সূচনাটা ঘটেছিল এই কড়ীয় কোমল কাব্যে, যে এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়, মানুষের মনে যদি একটু স্থান করে নিতে পারি সেটি হচ্ছে আমার সবচেয়ে বড় কৃতিত্ব। তারপরে তিনি লিখলেন, তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদের এই মাঝখানে লোভি যেন ঠাই, তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফোটায়, হাসি মুখে নিও ফুল তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়, যে তোমাদের জন্যই যে আমি কিছু ফুল তৈরি করতে চাচ্ছি, কিছু ফুল ফোটাতে চাচ্ছি, যে তোমাদের মাঝখানে আমি ঠাই করে নিতে চাই, অর্থাৎ মানুষের মাঝে, এই যে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি প্রখর মমত্ববোধ, সেই মমত্ববোধ কিন্তু এই কড়ীয় কোমল কাব্যের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছিল। যে তিনি জগতের যত সৌন্দর্য আছে সেই সৌন্দর্যকে লুট করে যৌবনের মাদক রসে মত্ত হয়ে তিনি ধরিত্রীর যে মোহময় রূপ, যৌবনের মাধক রসে মত্ত হয়ে এই পৃথিবীর যে মোহময় রূপ সেই রূপকেই তিনি আকৃষ্ট করেছেন এই প্রাথমিক যুগে, বিশেষ করে এই কড়ীয় কোমল কাব্যের মধ্য দিয়ে। আমরা যদি তার দ্বিতীয় ধাপে প্রবেশ, তাহলে প্রথম ধাপ যে আমরা কথা বললাম রবীন্দ্রনাথের যে প্রতিভার উন্মেষ যুগ, এবং দ্বিতীয় ধাপে যে ধাপটিকে তাত্ত্বিকেরা বলেন যে সমৃদ্ধির যুগ,
সেই সমৃদ্ধির যুগের ঐশ্বর্য পর্ব হতে পারে, সেই পর্বটিকে যে আমরা আরেকটি নামে চিহ্নিত করতে পারি যে রোমান্টিক পর্ব। কারণ যেই পর্যায়ে রবীন্দ্রনাথ খুব গভীর রোমান্টিক, যে পর্বটি শুরু হয়েছিল মানসী কাব্যগ্রন্থ থেকে, যে মানসী কাব্যগ্রন্থ থেকে যে যে যুগটিকে যে আমরা লক্ষ্য করি, সেইখানে যে আমরা লক্ষ্য করি যে শিল্পরূপ আবেগ রোমান্টিকতা ও গভীর প্রত্যয়, শিল্পরূপ আবেগ রোমান্টিকতা যেমন গভীর বিশ্বাস, কী কয়েকটি বিষয়ের সমন্বয় ঘটেছিল এই সমৃদ্ধি পর্বে এসে। এবং মানসিক কাব্য থেকে যে পরবর্তী খেয়া কাব্যগ্রন্থ পর্যন্ত এই সমৃদ্ধি পর্বটি চলেছে এক নাগাড়ে, মানসী থেকে খেয়া কাব্যগ্রন্থ পর্যন্ত। যেমন এই পর্বেই তার যে শিল্পী সত্তা, সেই শিল্পী সত্তার পরিপূর্ণ বিকাশ লক্ষ্য করা যায়। মানসী কাব্য প্রকাশিত হয় 1890 সালে। পরবর্তীকালে রবীন্দ্রনাথ তিনি বলেছিলেন যে তার যে কবি প্রতিভার যে মূলত প্রকাশ শুরু হয়েছে তার মানসী কাব্য থেকে, তার যে কবিতার অন্তর্নিহিত তাৎপর্য, সাথে কবিতার যে বহিরঙ্গ শব্দ প্রয়োগ ছন্দের ব্যবহার, সবগুলোই নতুন করে প্রকাশিত হতে শুরু করেছে মানসী কাব্যগ্রন্থ থেকে। তাহলে যেই যে মানসিক কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বললেন যে সেই কাব্যগ্রন্থই তার কবি প্রতিভার সম্পূর্ণ বিকাশটা শুরু হলো, সেই মানসী প্রকাশ পেল 1890 সালে। যেমন সেই সময় 1894 সালে প্রকাশিত হয় সোনার তরী। সেই মানসী কাব্যগ্রন্থের অর্থাৎ মানসী যে নামকরণটি করলেন, তোমরা খেয়াল করে দেখো সেই মানসী নামটি যে মন থেকে জাত সুন্দরী রমণী, অর্থাৎ তার কাব্যলক্ষ্মী, যে কাব্যলক্ষ্মীকে তিনি নিজেই রচনা করছেন, নিজেই তৈরি করছেন, নিজেই সাজাচ্ছেন, নিজেই তাকে বিকশিত করছেন, এই যে কাব্যলক্ষ্মীকে তিনি নাম দিলেন মানসী। সেই মানসী থেকে সোনারতরী, সোনারতরীতে পরিবর্তিত হলো সুন্দরী বিদেশিনীতে। মানসী কাব্যের উপহারে তিনি বলেছিলেন, একটু খেয়াল করো, যে নিভৃত হয়ে চিত্ত মাঝে নিমিষে নিমিষে বাজে জগতের তরঙ্গ আঘাত, ধ্বনিত হৃদয়ে তাই মুহূর্ত বিরাম নাই, নিদ্রাহীন সারা দিন রাত, সুখ দুঃখ গীত স্বর ফুটিতেছে নিরন্তর, ধ্বনি শুধু সাথে নাই ভাষা, বিচিত্র সে কলরুলে বেকুল করিয়া তোলে, জাগাইয়া বিচিত্র দুরাশা, এছাড় জীবন তাই আর কিছু কাজ নাই, রচি শুধু অসীমের সীমা, আশা দিয়ে ভাষা দিয়ে তাহে ভালোবাসা দিয়ে গড়ে তুলি মানসী প্রতিমা। তাহলে তিনি কি করছেন, আশা দিয়ে ভাষা দিয়ে তাহে ভালোবাসা দিয়ে তিনি মানসী প্রতিমা তৈরি করছেন, মন থেকেই একটি প্রতিমা তৈরি করছেন, যে প্রতিমা হচ্ছে তার কাব্যলক্ষ্মী। সম্মুখে পাঠায় বিশ্ব কত গন্ধ গান দৃশ্য সঙ্গীহারা, সৌন্দর্যের বেশে বিরহী সে ঘুরে ঘুরে ব্যথা ভরা কত সুরে কাদের হৃদয়ের দ্বারে আসে, সেই মহামন্ত্র গানে কবির গভীর প্রাণে জেগে ওঠে বিরহী ভাবনা। এই যে বিরহী সত্তা, অর্থাৎ তার যে রোমান্টিক সত্তা, সেই রোমান্টিক সত্তাটার প্রথম প্রকাশ আমরা লক্ষ্য করি এই মানসী কাব্যগ্রন্থ থেকে, যেখানে তিনি বলছেন যে যেখানে তিনি মানসী প্রতিমা তৈরি করছেন, বলছেন আশা দিয়ে ভালো ভাষা দিয়ে তাতে ভালোবাসাকে মিশ্রিত করেই তিনি গভীর ভালোবাসা গভীর প্রত্যয় মিশ্রিত করে তিনি এই মানসী তার কাব্যলক্ষ্মীকে তৈরি করে যাচ্ছেন। যে তাহলে সেই সময়কার যে মানসী প্রতিমা, মানসী কাব্যের যে মানসী প্রতিমা, তার পরের কাব্য যে সোনার তরী, সেই সোনার তরীর শেষ কবিতাটি তোমরা একটু পরে দেখবে, নিরুদ্ধের যাত্রা, আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পাড় ভিড়িবে তোমার সোনার তরী। মানুষের যে কাব্যলক্ষ্মী, সেই কাব্যলক্ষ্মীকে আরেকটু পরিবর্তিত রূপ দিয়ে সুন্দরী বিদেশিনী হিসাবে তিনি তৈরি করলেন, যে আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী, বলো কোন পার ভিড়িবে তোমার সোনার তরী, যখনই সুধা যোগ বিদেশিনী তুমি হাসো শুধু মধুর হাসিনী, বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে, নীরবে দেখা অঙ্গলি তুলি অকুল সিন্ধু উঠিছে আকুলি, দূরে পশ্চিমে ডুবিছে তপন গগন কোণে, কি আছে হতায় চলেছে কিসের অন্বেষণ। তাহলে মানসিকী যাকে মানসিক কাব্যে যাকে তিনি তৈরি করলেন, সেই কাব্যেরই পরিবর্তিত আরেকটি রূপ হলো এই নিরুদ্ধের যাত্রা।
কবি বাংলোতে বসে লিখছিলেন, সেই সময় একজন সুন্দরী রমণী একটি নৌকা নিয়ে এসে কবিকে ডাকলো যে আমার সাথে নৌকায় ওঠো। কবি তাড়াতাড়ি তার সাথে নৌকায় উঠলেন, সেই নৌকা চলছে তো চলছে, অর্থাৎ তার এই যে কাব্যলক্ষ্মীর সাথে তার যে যাত্রা, যে যাত্রার কোনো শেষ নাই, সেই যাত্রা তার চলছে। তো যাক গে, সে মানসী কাব্য, সোনারতরী কাব্য যে 1894, চিত্রা কাব্য যে 1896, রবীন্দ্রনাথের যে ভাবনাগুলো সেই সময় বারবার পাল্টেছে। চিত্রা কাব্যে তিনি যার একটি নতুন কল্পনা নিয়ে আসলেন, যে কল্পনাটির নাম হচ্ছে জীবন দেবতা, তার যে চৈতালী কাব্য যে 1896, যে তাহলে এই যে যুগটা, তার এই যে সমৃদ্ধির যুগটা, যে সমৃদ্ধির যুগটাকে প্রলম্বিত করা যায় খেয়া কাব্যগ্রন্থ পর্যন্ত। অর্থাৎ খেয়া, খেয়া মানে কি, নদী পারাপারের যে নৌকা, সেই রবীন্দ্রনাথ তার রোমান্টিক সত্তাকে, তার কল্পনা প্রবণ যে সত্তা, সেই সত্তাকে ত্যাগ করে তিনি নদী পার হয়ে অন্য একটি জগতে প্রবেশ করছেন, যে জগৎটি হচ্ছে তার ভাববাদী জগৎ। অর্থাৎ যে সময়ের কাব্যগুলো হচ্ছে তার গীতাঞ্জলি, নৈবেদ্য, গীতিমাল্য, সেই সমস্ত কাব্যগুলো, যেখানে তিনি অনেকটা মিস্টিক, মিস্টিসিজমের কবি হিসাবে নিজেকে রূপায়িত করলেন। তাহলে যেই যে রোমান্টিক কল্পনা প্রবণ যে সৌন্দর্যবোধ, সৃজনশীলতা, ছন্দ, শব্দের ব্যবহার, জলঙ্কার প্রয়োগ, সব সব দিক থেকেই যেই যুগটা হচ্ছে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ যুগ। বিভিন্ন সাহিত্য তাত্ত্বিকেরা তাই বলেন যে এই মানসিক কাব্য থেকে খেয়া পর্যন্ত এই যে যুগ। যেমন খেয়া কাব্যে তিনি বস্তুলোক ছেড়ে, বাস্তব জগৎ ছেড়ে, কিংবা অন্যদিকে বলা যায় তার রোমান্টিক সত্তাকে ছেড়ে তিনি অন্তরলোকে প্রবেশ করছেন, যে রোমান্টিক সত্তাকে ছেড়ে ভাববাদী জগতে প্রবেশ করছেন, কিংবা বস্তুলোক ছেড়ে অন্তরলোকে প্রবেশ করছেন, সেই খেয়া পার হয়ে সেই যে পর্যায়, সেই পর্যায়টিকে আমরা তৃতীয় পর্যায় হিসেবে চিহ্নিত করতে পারি, যে রবীন্দ্রনাথের সাহিত্যের, অর্থাৎ কাব্য সাহিত্যের, যে আমরা যে অন্য সাহিত্য, রবীন্দ্রনাথের তোমরা জানো যে মহাকাব্য ছাড়া বাংলা সাহিত্যে যেমন কোনো শাখা নাই, যে শাখাটি রবীন্দ্রনাথের হাতে যার সৌন্দর্য বৃদ্ধি না পেয়েছে। আমরা শুধু কথা বলছি যে গীতি কবিতার বিকাশের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে সামান্য একটু উপস্থাপন করছি মাত্র। যে গীতাঞ্জলি তার হচ্ছে ভাববাদী পর্যায়, এই যে পর্যায়, গীতাঞ্জলি কাব্যটি তোমরা নাম জানো হয়তো, কেউ কেউ পড়েছ, যে কাব্যটির প্রেক্ষিতে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। তবে ইংরেজি গীতাঞ্জলি আর বাংলা গীতাঞ্জলি কিন্তু এক না, অন্যান্য কাব্যগ্রন্থ থেকেও ইংরেজি গীতাঞ্জলিতে কবিতা সংকলিত করা হয়েছিল, ইংরেজিতে রূপান্তর করে সংকলন করা হয়েছিল। যে গীতাঞ্জলি কাব্যটি তার প্রকাশ হচ্ছে 1910 সালে, যেমন 1910 সালে প্রকাশিত হয়েছিল। তোমরা খেয়াল করো যে আমরা পূর্বে একটু ফিরে যাই, যে মানসী সোনারতরীর পরে তার কথা 1900 সালে, কাহিনী 1900 সালে, খনিকা 1900 সালে, নৈবেদ্য 1901, স্মরণ 1902, খেয়া হচ্ছে 1910 সালে। যেমন কল্পনা সেই সময়কার যশ একটি অসাধারণ পরিপক্ব কাব্যগ্রন্থ, কল্পনা যে মানুষ লোকে রবীন্দ্রনাথের যে বিরাজ, প্রাচীন ভারতের ঐতিহ্য চেতনা, সৌন্দর্যবোধ, সব কিছু মিলিয়ে রবীন্দ্রনাথ নিজেকে জানার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন কবি রবীন্দ্রনাথ। তো যাক গে, সেই খেয়া কাব্যগ্রন্থ প্রকাশ হলো 1910 সালে, এবং 1910-এই তার এই গীতাঞ্জলি পর্যায়ের যে কাব্য, তার ভাববাদী পর্যায়ের যে কাব্য, সেই কাব্য প্রকাশ হলো। গীতিমাল্য 1914 সালে, যেমন গীতালি 1915 সালে। যে তিনটি কাব্যকেই যে আমরা চিহ্নিত করতে পারি যে কবির ভাববাদী সত্তার যে বহিঃপ্রকাশ। যে গীতাঞ্জলির সূচনায় তোমরা লক্ষ্য করেছ, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ভাষা ও চোখের জলে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনার শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ভাষা ও চোখের জলে। যে এই যে আত্মসমর্পণ, দেখো রবীন্দ্রনাথের যে ভাবনাগুলো বারবার কাব্যজগতের প্রেক্ষিতে বারবার রূপায়িত হয়েছে, যেমন তার মানসীর যে সৌন্দর্য লক্ষ্মী, সোনারতরীর বিদেশিনী, কিংবা তার
চিত্রকাব্যের জীবন দেবতা, পূর্ববি কাব্যের লীলা সঙ্গিনী, তো তেমনি ভাববাদী যুগে এসে রবীন্দ্রনাথ কারো কাছে একেবারে আত্মসমর্পণ করছেন, যে বারবার তার চেতনা কিন্তু পরিবর্তিত হচ্ছে। তো যাকগে মানসী থেকে খেয়া পর্যন্ত মানস সুন্দরী ছিল, জীবন দেবতা ছিল, অন্তর্যামী ছিল, সেই সেইগুলোর মধ্য দিয়ে তিনি যেমন একটি শক্তির কাছে যে আত্মসমর্পণ করছেন, কখনো মনে হয় সেই শক্তি তার সম্পূর্ণ নিজেরই সৃষ্টি, সেই সৃষ্টির কাছে তিনি নিজেকে সমর্পণ করছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এবং সেই গীতাঞ্জলি পর্যায়ের পরে অর্থাৎ 1913 সালে তিনি যখন নোবেল পুরস্কার পেলেন, সর্ববিশ্বের স্বীকৃতি পেলেন যে নোবেল পুরস্কার, এশিয়ায় প্রথম তিনি নোবেল পুরস্কার বিজয়ী, এবং সেই পুরস্কারের পরে তিনি বিশ্ব ভ্রমণে বের হলেন, সেই জাপান থেকে আর্জেন্টিনা পর্যন্ত অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তিনি পৃথিবীর বহু দেশ ভ্রমণ করলেন। সেই ভ্রমণের ফলটা হলো যে রবীন্দ্রনাথ দেখতে পেলেন যে পশ্চিমা বিশ্বে যুদ্ধের হুঙ্কার শোনা যাচ্ছে, অস্ত্রের ঝনঝন শব্দ শোনা যাচ্ছে। তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো 1914 সাল থেকে, যে তাহলে রবীন্দ্রনাথ 13-14 যে সময়টা কিন্তু বিশ্ব ভ্রমণে বেরিয়েছিলেন, এই যে পৃথিবীর অবস্থা দেখে তার যে নৈতিকতা বোধ, তার যে বিশ্বাস, সেই সময়ে যুদ্ধের অবস্থার প্রেক্ষিতে কিন্তু মানুষের যে নৈতিকতা বোধ, সরল বিশ্বাস, সব কিছু আস্তে আস্তে ভেঙে পড়েছিল। তো ফলে সেইগুলো দেখে রবীন্দ্র মানসিকতায় কিছুটা পরিবর্তন হলো, এবং সেই সময় তিনি ফরাসিতেও গিয়েছিলেন, সেখানে যে একজন বিখ্যাত তাত্ত্বিকের সম্পর্কে তিনি ধারণা অর্জন করলেন, যে বেরক্স, ফরাসি একজন তাত্ত্বিক যার নাম ছিল বেরক্স, সেই বেরক্সর যে একটি থিওরি, তিনি একটি ইজমের প্রবক্তা ছিলেন, যে ইজমটির নাম ছিল গতিবাদ অর্থাৎ গতিতত্ত্ব, যে পৃথিবীর সব কিছুই হচ্ছে চঞ্চল অস্থির, মানুষ বলো, জীব বলো, জড় বলো, উদ্ভিদ বলো, সব কিছুই হচ্ছে অস্থির, সে কখনোই কিন্তু একটি জায়গায় স্থির না, এই যে সব কিছুর মাঝেই যে যে চঞ্চলতা খুঁজে পাওয়া, সেই তত্ত্বটি হচ্ছে বেরক্সর গতিতত্ত্ব। সেই তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথ অর্থাৎ এই নোবেল প্রাপ্তির পরে অর্থাৎ এই গীতাঞ্জলির যে পর্যায়, ভাববাদী পর্যায়ের পরে তিনি আবার নতুন করে আরও নিজেকে পরিবর্তিত করে, নিজেকে আরও অনেক পরিবর্তন করে তিনি যে কাব্যটি লিখলেন সেই কাব্যটির নাম হলো বলাকা। সেই বলাকা কাব্য প্রকাশ পেল 1916 সালে। তো বলাকা থেকে আমরা যদি বলি যে একেবারে মহুয়া পর্যন্ত, বলাকা থেকে মহুয়া পর্যন্ত যে যে পর্যায়টি হচ্ছে রবীন্দ্রনাথের আরেক ধাপ পরিবর্তনের সময়, যেখানে তিনি বাস্তবের দিকে ফিরে আসলেন, অর্থাৎ তার পূর্ববর্তী যে রোমান্টিক সত্তা কিংবা ভাববাদী সত্তা, সেই সত্তাকে তিনি ছেড়ে দিয়ে আবার বাস্তব জগতের দিকে তিনি ফিরে আসলেন, এবং সেই পর্যায় থেকে অর্থাৎ বলাকা থেকে মহুয়া সেই পর্যায়ের পরবর্তী যে ধাপ, যে ধাপটিকে আমরা চিহ্নিত করতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ ধাপ কাব্য জগতের, সেই ধাপটির সূচনা হয়েছিল 1929 সালে, যেমন সমাপ্তি হয়েছিল কবির মৃত্যুর মধ্য দিয়ে 1941 সালে। এই সময়ে কবি 12টি কাব্যগ্রন্থ লিখেছিলেন, অর্থাৎ সর্বশেষ ধাপে তার যে কাব্য জগতের সর্বশেষ ধাপ, সেই ধাপটিও কিন্তু অনেকটা বাস্তববাদের দ্বারা সম্পৃক্ত হয়ে সমস্ত জীবনের যে সাধনা লব্ধ ফসল, সেই ফসলকেই যেন এই বৃদ্ধ বয়সে কবিতার সর্বশেষ ধাপে প্রকাশ করছেন। হ্যাঁ, যেই পর্যায়ে রবীন্দ্রনাথ সত্যি খুব বেশি বাস্তব খেসা, তার পুনশ্চ কাব্যের কথা বলো, পত্রপুট কাব্যের কথা বলো, সেই কাব্যগুলো যদি আমরা বিশ্লেষণ করি, যে তাহলে যেই পর্যায়ে তার যে রূপ পদ্ধতি, তার যে সৃজনশীলতার বৈশিষ্ট্য, তার যে শব্দ প্রকরণ, তার বাক্যের স্ট্রাকচার এবং তার যে শব্দ চয়ন, সব কিছুই কিন্তু পাল্টে গেছে।
অর্থাৎ বলাকা পর্যন্ত কিংবা মহুয়া পর্যন্ত কিংবা তার পূর্ববর্তী যুগের যে তার প্রকরণ, তার যে শিল্পবোধ, তার যে শব্দ ব্যবহার, সে কবির আস্তে আস্তে কিছুটা পরিবর্তিত হয়ে গেছে এই সর্বশেষ ধাপে এসে। যেমন বলা যায় যে একেবারে বৈপ্লবিক পরিবর্তন করে ফেললেন যে তিনি, এবং সেই পর্যায়ে তার যে কাব্যগুলো লিখিত হয়েছে, পুনশ্চ প্রকাশিত হয়েছিল 1932 সালে, পুনশ্চ শেষ সপ্তক 1935 সালে, বীথিকা 1935 সালে, পত্রপট 1936 সালে, শ্যামলী 1936, সেজুতি 1938, সানাই 1940, রোগশয্যায় 1940, আর শেষ লেখা হচ্ছে 1941, যে কাব্যটি কবি রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ তার মৃত্যুশয্যায় লিখেছিলেন কিন্তু নিজে প্রকাশ করতে পারেননি। তার মৃত্যুর পরবর্তী সময়ে এই শেষ লেখা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। যে কাব্যটিকে তাত্ত্বিকেরা বলেন যে সাধকের সারা জীবনের সাধনালব্ধ যে বাণী, সেই বাণীগুলোই যেন এই শেষ লেখা কাব্যে এসে তিনি প্রকাশ করলেন। তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যে পরিচিতি, আমরা কিন্তু মোটেই বিশ্লেষণ করছি না, সংক্ষিপ্তভাবে রবীন্দ্র কবি জীবনের যে বিভিন্ন স্তরগুলো, যেমন কয়েকটি স্তরের কথা আজ আমরা বলছি, আমরা বললাম যে একেবারেই প্রাথমিক স্তর যেখানে করীয় কোমল, সন্ধ্যা সঙ্গীত, প্রবাদ সঙ্গীত, দ্বিতীয় স্তরে যে স্তরটি হচ্ছে সবচেয়ে সমৃদ্ধ, যে মানসী থেকে যা শুরু হয়েছিল একদম খেয়া পর্যন্ত, মানসী, সোনার তরি চিত্রা, কল্পনা, ক্ষণিকা, কণিকা, এই যে কথা ও কাহিনী, যেই সমস্ত কাব্যগুলো, তার থেকে তারা বলেন যে সেই যুগটি হচ্ছে রবীন্দ্রনাথের খুবই সমৃদ্ধ একটি যুগ। এবং তারপরেই রবীন্দ্র মানসিকতায় কিছুটা পরিবর্তন আসলো, সেই পরিবর্তনের মধ্য দিয়ে তিনি রোমান্টিক জগৎকে একটু দূরে ঠেলে দিয়ে ভাববাদী জগতে প্রবেশ করছেন। সেই জগতে তিনি লিখলেন এই গীতাঞ্জলি, গীতিমাল্য, নৈবেদ্য, সেই সমস্ত কাব্যগুলো। যেমন নোবেল প্রাপ্তির পরে 1916 সালে বলাকা কাব্যের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করলেন, যেখানে রবীন্দ্রনাথ খুব বেশি বাস্তব ঘেঁষা তার ভাবনাগত দিক থেকে এবং তার কবিতার বহিরঙ্গের দিক থেকে, সব দিক থেকে রবীন্দ্রনাথ নিজেকে খুবই পরিবর্তিত করে ফেললেন, এবং সেই ধারাটি চলল একেবারে তার শেষ কাব্য, শেষ লেখা পর্যন্ত। আমরা রবীন্দ্রনাথকে খুব সংক্ষিপ্তভাবে উপস্থাপন করছি, জাস্ট তার যে কাব্যজগৎ, সেই কাব্যজগতের ধারাগুলো তোমাদের সামনে যে উপস্থাপন করলাম মাত্র। আমরা আজকের ক্লাস আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যে আমরা যেখানেই শেষ করছি, তবে সামনের ক্লাসে যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, বাংলা সাহিত্যের যার একজন বিখ্যাত কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে, যে আমরা যতগুলো কথা, যে যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কথা বলছি কিংবা কাজী নজরুল সম্পর্কে কথা বলবো, পরবর্তী ধাপে ত্রিশোত্তর যুগের কবিদেরকে নিয়ে কথা বলবো, এই সবগুলো কথাই কিন্তু বাংলা গীতি কবিতার উদ্ভব ও ক্রমবিকাশের প্রেক্ষিতে এই কথাগুলো বলছি, যে আমরা আলাদা আলাদা কবিদেরকে বিশ্লেষণ করছি না, শুধু এই গীতি কবিতার উদ্ভব ও ক্রমবিকাশের ধারার প্রেক্ষিতে সামান্য একটু বর্ণনা করছি মাত্র। সবাইকে ধন্যবাদ, তোমরা ভালো থেকো।